নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ইন্দ্রাণী আজ একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। তার আগে দেখো, ইনি আমাদের ঘরের দেয়ালে বসেছিলেন আর আমি এনাকে ক্যামেরা বন্দি করেছি, বেশ ভালো লাগছিল দেখতে, তাই একটু শেয়ার করলাম। তো আজকে আমার রেসিপিটা একটু অন্যরকম। ফুলকপি আর আলু দিয়ে আমি মটন রান্না করেছিলাম, সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি এখানে মটন নিয়েছি আর থেঁতো করা আদা রসুন লঙ্কা পেঁয়াজ কুচানো, ফুলকপি আলু নুন দিয়ে মেখে নিয়েছি, আর টমেটো ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ ডুমো করে কাটা। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি কপি আর আলুটা ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে যে ফুলকপিটা দেওয়া হয় সেটা একটু বেশ বড় বড় করে কাটতে হয়, কারণ কি ফুলকপি গলে যদি মিশে যায় মাংসের মানে ঝোলের মধ্যে, তাহলে কিন্তু ফুলকপির স্বাদটা পাওয়া যায় না। এখানে আমার ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো আমি আলাদা করে নিই। অপরদিকে আমি প্রেশার কুকারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে জল গরম বসিয়েছি, সেখানেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সব রকম মশলা, মটনে যা যা দেওয়ার দরকার হয় সব দিয়ে মাখা মশলাগুলো আমি দিলাম, দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। জলটা অনেকটাই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো তুলে দিয়ে দেবো। পরে কিন্তু আমি আর নুন হলুদ দেবো না। এবার বড় করে কেটে রেখেছি যে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ, দেখতে পাচ্ছি একটা পেঁয়াজকে চার টুকরো আর একটা টমেটোকে চার টুকরো করেছি, বেশ বড় বড় করে কেটে নিয়েছি। প্রেশার কুকার ঢাকনাটা আটকে দিই। হিটটাকে বাড়িয়ে দিই যত তাড়াতাড়ি। দেখো এই বড় বড় পিস করে কেটে নিয়েছি যেগুলো, সেগুলো কিন্তু আমি একদম নরম করে ভাজবো, আগ ভাজা মতন হবে তখন আমি তুলে নেব। রসুন অনেকে গোটা গোটা দেয়, কিন্তু আমি এখানে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে দিয়েছি, কারণ অনেক সময় রসুনের ভেতরে একটা দুটো খারাপ রসুন থেকে যায়, সেই কারণে এই রসুনের কোয়াগুলো খুলে দিয়েছি। এবার আমি পেঁয়াজ যা মশলা আছে সেগুলোকে ভালো করে কষিয়ে নিই। সমস্ত কিছু যেহেতু আমি জলের মধ্যে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে নিয়েছি, তাই পরে আর আমি নুন হলুদ কিন্তু দেবো না। আর মাংসটার মধ্যে সব রকম মশলাই আগে থেকে দেওয়া। মশলাটা আমার হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে এই ফুলকপিটা আমি দিয়ে দিলাম। জলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিয়েছিলাম, তা না হলে পানিতে পানিতে লাগবে ফুলকপিটা নুন। ফুলকপিটা এখানে বসিয়ে দিলাম, এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাংস আর আলুটা প্রেশার কুকার থেকে কড়ার মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে সেদ্ধ, আমি কড়ায় ঢেলে দিচ্ছি। এই দেখো এখানে কিন্তু এবার আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, ওগুলো থেঁতো করা, এইবার এইগুলো দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকাম টমেটো এগুলো একদম মানে আগে অনেকটা আগে দিলে একদম নরম হয়ে গলে যাবে,
সেটা কিন্তু হতে দিলে হবে না, কারণ এগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এরকমভাবে দিতে হবে, তা না হলে এগুলোর কোনো স্বাদ পাওয়া যাবে না। ফুলকপিগুলোও দেখেছো একটাও কিন্তু মিশবে না, একদম গোটা গোটা। এবার মিট মশলা আর গরম মশলা আমি জলের মধ্যে গুলে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম, ব্যাস আর কিছু দেওয়ার নেই, মাংস কিন্তু রেডি পরিবেশনের জন্য, একদম রেডি। আজ এই পর্যন্তই, নমস্কার।